মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর শুরু করছি আজকের ব্লগটা সকাল থেকে। অফিস বেরোবো, হাতে একটু সময় রেখেই রেডি হয়েছি, কারণ ভাবলাম যে সকালের ভাগা দৌড়িতে তো ব্লগিং করা হয় না ঠিকঠাক। আর যেহেতু এখন আমার পায়ের একটু সমস্যা চলছে, তাই জন্য এখন কিছুই রুটিনে চলছে না, সবই রুটিনের বাইরে, তাই জন্য রুটিন শেয়ার করতে পারছি না। আর ভাবলাম যে ঠিক আছে, হাতে একটু সময় নিই, রেডি হই, তারপরে তোমাদের সাথে কথা বলবো, শুরু করব আজকের ব্লগ। আর বাইরের পরিস্থিতিটা একবার দেখাই তোমাদেরকে। এই দেখো কি সুন্দর মেঘ করেছে, মানে সুন্দরই বলতে হবে, কারণ এত গরম পড়েছে যে এই মেঘটুকু দেখেই মনে হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি হচ্ছে। দেখো হাওয়াও দিচ্ছে। আর এখানে শ্রী রেডি, শ্রী চোখ টোক আজকে ফুলে গেছে, শ্রী কাল রাতে ভালো করে ঘুমোয়নি, তাই না শ্রী? ঘুম আসেনি? শ্রী বলছে ভালো আছো বলে অত হাঁটাহাঁটি করতে যেও না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর শ্রী যাই হোক, সকালে আজকে অনেক দেরি করে উঠেছে, কারণ কাল রাতে ওর ভালো করে ঘুম হয়নি আর চোখ টোক সব ফুলে গেছে। ইভেন বাবা অফিস যখন গেছে, আজকে শান্তনু অফিস বেরিয়েছে 8:30-9:30, তখনও শ্রীর আজকে দেখা হয়নি বাবার সাথে, ও ঘুমিয়েছিল। স্নান কমপ্লিট, জামা পাল্টানো কমপ্লিট, এবার চলো। হ্যাঁ তুমি তো ভালো, চলো এবার অফিস যাই। তুমিও অফিস, তোমার অফিস, আমি আমার অফিস, চলো রেডি হতে হবে। এটা ছাড়া এখন আমি হাঁটতে পারছি না, একটু কষ্টই হয়। এটা পড়তে তো হবেই, কারণ না পড়ে থাকলে কষ্ট, আবার পড়লেও কষ্ট, টাইট করে আটকানো থাকে এতগুলো জিনিস, যাতে পাটাকে সোজা করে রাখে তো এটা, কিন্তু চেয়ারে যখন অফিসে বসে কাজ করি তখন একটু বেঁকে যায় পাটা, তো মোটামুটি 1-1.5 ঘন্টা পর থেকে না তখন এই এই জায়গাগুলো আমার যন্ত্রণা করতে শুরু করে। কিন্তু এটা না পড়ে আমি এখন রাস্তাতে হাঁটতেও পারবো না, মানে আমার সেই কনফিডেন্সটাই নেই। মেক করেছে তাই মনে করে সব জানলা দরজা বন্ধ করতে হবে, বন্ধ করে যা। শ্রী নেমে গেলি? এটা আচ্ছা আমি বন্ধ করে দিচ্ছি, তুই শুধু আমার অফিসের ব্যাগটা একটু বার করে দে বাবা। চলো বন্ধ করে দাও বারান্দার দরজা, তোর ঘরের দরজা সব বন্ধ কর, হাতে লাগে না এগুলো, মানে আমার অভ্যেস হয়ে গেছে, জানি ও পারবে, বড় হয়ে গেছে, তবুও বারবার বলা, মানে এটা আমার হ্যাবিট। আমার মনে হয় না বললে ও যদি ভুলে যায় আর ওর যদি লেগে যায়। দূর বাবা, চার্জারটাকে আর খুলতে পারছি না, এই চার্জারের এমন সমস্যা না, বাই চান্স অফিসে গিয়ে যদি ফোনে চার্জ না থাকে তো কারোর কাছ থেকে চার্জার পাওয়া যাবে না। সব বন্ধ, ঘর বাড়ি আজকে অন্ধকার হয়ে গেছে, দেখো শুধু রান্নাঘরের জানলাটা খোলা, বাকি সব অন্ধকার হয়ে গেছে। ওই আমার চাবি টাবি কোথায় গেল? ও ভেতরে, এটা ধর বাবা। চলো আবার সেই বিকেলে, কিন্তু শুক্রবারের একটা আলাদাই এনার্জি থাকে, কারণ কালকে শনিবার, তারপরে দিন রবিবার, দুদিন ছুটি, বাড়িতে থাকতে পাবো, পাটা একটু রেস্ট পাবে, শান্তনু আমি সবাই একসাথে থাকতে পাবো। দেখো হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে এসেছি, কারণ বাইরেটা দেখো একবার, কতদিনের অপেক্ষার পর। এখন বাজে 6:30 বেজে গেছে, 35, এতক্ষণে এলাম বাড়ি। আর ওয়েদারটা বাইরে বেশ ভালো, দুপুর থেকে, তখন একটা ক্লিপিং তো শেয়ার করেছিলাম যে বৃষ্টি পড়ছে, সেই দুপুর থেকে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে, ঝিপঝিপ ঝিপঝিপ করে একটানা, এখনও দেখো আলো আলো মতো আছে। এই গরমকালে আমার একটা জিনিস ভালো লাগে কি, 6:30-7:45 অবধিও আলো থাকে আকাশে। আমি শুধু ভাবি যে গরমকালের মতো যদি শীতকালে আলোটা থাকতো, আর গরমকালে যদি শীতকালের মতো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যেত খুব ভালো হতো, কিন্তু আমাদের হাতে কিছু নেই। জানলাটা খুলে দিতে,
একটা ঠান্ডা সুন্দর হাওয়াই দেখো বাইরেটা কেমন। আজকে সকালটাও দেখ দেখিয়ে শুরু করেছিলাম যে সকালে কিরকম ছিল, আর এখন দেখো পুরো বৃষ্টি ধোয়া চারিদিকে, সুন্দর লাগছে, চকচক করছে, পুরো ধুয়ে মুছে দিয়ে গেছে আজকে, তাই না? ধুয়ে মুছে দিয়ে গেছে, তোকে একটু ধুয়ে দিই চল। না গা না বল, তাই বললে হয়? যতই বৃষ্টি হোক, গরমকালের বৃষ্টি মানেই গরম একটা থাকবেই, গা ধুতে হবে, জামা পাল্টাতে হবে, তারপরে দিদি আসবে পড়াতে, চলে এসো। আর আজকে স্ত্রীর ও বাড়ি থেকেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এসছে, মানে মায়ের বাড়িতেই চাউমিন কিনে নিয়ে গেছিলাম। লেগেছে বাবা চুলের ঝাপটায় গালের অবস্থা, হে ঈশ্বর! এবার আমি গা হাত পাটা ধুই, সাদা সাদা লাগছে কেন এত, এইবার ঠিক লাগছে, এবার গা হাত পাটা ধুই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার গাছগুলো এই দেখো ফুল হচ্ছে, ফুল হয়েছে, ফুল হয়েছে, এই দেখো কি অপরূপ গন্ধ, গন্ধ কি অপরূপ হয় জানি না, কিন্তু কি সুন্দর গন্ধ। আর এই দেখো রেন লিলিটা আজকে আরেকটু কুঁড়িটা বড় হয়েছে। এই আপডেট গুলো না মানে ঠিক সন্তান বেড়ে ওঠার মতো আমার কাছে। আজকে জবরদস্ত বৃষ্টি হয়েছে, মানে মনটা একদম খুশি খুশি হয়ে গেছে। খুশি খুশি হওয়ার দুটো রিজন, এক তো হলো বৃষ্টি, দ্বিতীয়ত হলো আজকে শুক্রবার, তার মানে আগামীকাল পরশু ছুটি। আমি এমনই একটা মানুষ যে বাড়িতে থাকতে খুব ভালোবাসি, আবার কাজ করতেও ভালোবাসি, এটাও ঠিক। মানে শুধু যে বাড়িতে থাকবো, ঘুমোবো, শোবো, এটাও ঠিক না, আমি কাজ করতেও ভালোবাসি, আবার আমি বাড়িতে সময় কাটাতেও খুব ভালোবাসি। তো এই শুক্রবারটা ভাই আমার কাছে খুব খুব ভালো কাটে। যাই হোক, মুড আজকে খুব ভালো, খেতে ইচ্ছা করছিলো পকোড়া, সেই জন্যে অনলাইন পকোড়া অর্ডার করেছি। আসতেই মানে ওই যে বলে না হিন্দিতে আতাই হোগা, এখনও সেই রকমই ব্যাপার। শান্তনু আসছে বাড়িতে, এলেই হ্যাঁ বেশ একটা জমিয়ে গল্প হবে আজকে, বহুদিন পর বৃষ্টি পড়ছে সঙ্গে পকোড়া, আহা হা। কারেন্ট চলে গেছে, স্ত্রীর পড়া হয়েছে আর অমনি কারেন্ট চলে গেছে ঘরে, ওখানে জেনারেটর চালানো হয়। কিন্তু এই জায়গাটায় আমাদের দরজার কাছে খুব সুন্দর হাওয়া আসছে, দেখুন না চুলগুলো নড়ছে, পর্দা নড়ছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি, বেশ ভালো হাওয়া আসছে। আর আমি এখানে দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি অন্য কারণে, আমাদের খাবারটা ডেলিভারি হচ্ছে আর কি, ফোন এসে গেছে সেই জন্য আমি এখানে দাঁড়িয়েছি। এই দেখো লিফটে শ্রীর আগেই ঢেকুর তুলছে, আর আমার মন্দিরে কি সুন্দর লাইট জ্বলছে দেখো, প্রদীপের আলো। খাবার চলে এসেছে, এবার শ্রীর রিয়াকশনটা কি করে দেখাবো তোমাদেরকে, এই যে শ্রী একটু নেচে দেখাবে, শ্রীর ফেভারিট পকোড়া এসছে। ওরে বাপরে, ঝিনচাক ডান্স হচ্ছে, হা হা হা। চল রান্নাঘরে রাখ, আমি তো বন্ধ করে রাখি, সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা আসুক। কারেন্ট চলে গেলেও আজকে ওয়েদারটা কিন্তু সত্যি খুব মানে সুন্দর ওয়েদার। আমার এই জায়গাটা কি অগোছালো হয়ে গেছে, ওই ওপরের বাটিগুলো তো আমি নিজেই হাত পাচ্ছি না, সব ঠিক করতে হবে, এগুলো এসে সব এবড়ো খেবড়ো হয়ে গেছে, এবড়ো এবড়ো খেবড়োই, দেখো না এটা কেমন উল্টে পড়ে আছে, বন্ধ করো বন্ধ করো। আর এই আমাদের এসে গেছে সামান, শ্রী বলে পার্টি কা সামান। এই খাওয়ার পরে আজকে আর আমাদের বিশেষ ডিনার কিছু হবে না, বুঝতেই পারছি, রুটি তরকারি আছে কিন্তু এই খেয়েই তো পেট ভরে যাবে। আমার সবচেয়ে ভালো লাগে এই এইটা, চিকেন ড্রাই ফ্রাইটা, এত সুন্দর করে এটা, একদম ড্রাই আর একদম ছোট্ট ছোট্ট, টেস্টটাও খুব ভালো। আর এটা নেওয়া কোথা থেকে হয়েছে, গসিপ মোর, গসিপের অ্যাড হয়ে গেল, গসিপ বালারা দেখতে পেলে আমাদেরকে ফ্রিতে যেন খাবার দেয় একবার। শ্রীর ক নম্বর পকোড়া চলছে, এটা তিন নম্বর, টোটাল চারটে পকোড়া ওর প্লেটে, এটাই ডিনার নাকি? হ্যাঁ, ডেকুরে উঠে গেল, রাতে আর কিছু খাবি না? রুটি খাবো না, খুবই খিদে পেয়েছিল, খুব খিদে পেয়েছিল, তাহলে পড়ার সময় এদিকেই মন ছিল নাকি? টিচার বেরোচ্ছে আর ও বলছে পকোড়ার গন্ধ পাচ্ছি, মানে তখন ডেলিভারি বয় নিচে, ও উপর থেকেও পকোড়ার গন্ধ পেয়ে গেল। যখন বাবা বললো তোমার জন্য কিছু আছে, আমি কেন মনে হলো আঁখে একটা একটুখানি পকোড়ার গন্ধ পেলাম, তখনই মনে হলো।
পছন্দ পকোড়া। কি বড় সিক্রেট! আমি ওকে বলছি তোর জন্য একটা জিনিস আসছে, ও খুব গম্ভীর ভাবে বললো পকোড়া। তখন নাকি ও পকোড়ার গন্ধ পেয়ে গেছিল। আমার নাকটা হচ্ছে সুপার ডুপার আলট্রা প্রো ম্যাক্স নাক। বাবা, এই নাকটা মিউজিয়ামে বাঁধিয়ে রাখবি। দাও খুলে দে নাকটা, খুলে দে, দে খুলে দে। না, 100 বছর বাদ। এখন বাজে রাত 12টা। আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আমরা খুব গল্প টল্প করছিলাম, আর বেশিক্ষণ এখানে থাকলে কপিরাইট চলে আসবে। শ্রী, গুড নাইট বলবি না? আমাদের খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, গল্প টল্প করছিলাম, এবার আমরা শোবো। 12টা অবধি আমাদের টাইম লিমিট ছিল। আর শ্রীর ঘরের অ্যাম্বিয়েন্সটা একবার দেখাই তোমাদেরকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, লাইটটা একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে। দাঁড়াও আমি একটু এখানকার লাইটটা জ্বালাই, তাহলে কথা বলা যাবে। তো শ্রীর ঘরের লাইটের ডেকোরেশন যেটা ছিল, ওটা একটু মানে খুব হাওয়াতে নড়েচড়ে গেছে, ঠিক করতে হবে। আদারওয়াইজ এই ঘরটা যা সুন্দর লাগে দেখতে। এই যে এই দেখো, খুব ভাল লাগে। শ্রী এখনও তো নিজের ঘরে শোয় না, কবে শোবে আমি জানি না, কিন্তু এই বয়সে, এই দেখো গাছটা কেমন নড়ছে, এই বয়সে আমি কিন্তু আলাদা শুতাম। যাক, থাক, আদরে আদরে যতদিন থাকে আর কি, এটাই আদরের বয়স, আদরের সময়। এখানে বসে থাকলে না, খুব শান্তির জায়গা, দূর দূরান্ত অবধি কোনো উঁচু বিল্ডিং নেই, সুন্দর লাগে দেখতে। এখন হয়তো একদম ডার্ক লাগছে, একদম অন্ধকার, কিন্তু এখানে বসলে না খুব সুন্দর সময় কেটে যায়, একটা দারুণ ফিলিংস আসে। বই পড়া, গান শোনা, এখানে একটা চেয়ার নিয়ে বসলে না দারুণ লাগে, মনে হয় যেন গাছেদের সাথে আছে। এই যে এইটাকে দেখো, ডালটাকে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, হাসতে থেকো, টাটা, গুড নাইট।